আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের বড়ুজেল চণ্ডীদাস নানু, সে নানুর বাস স্ট্যান্ডের কাছে যে ফাইকাস রেস্টুরেন্ট রয়েছে সেই ফাইকাস রেস্টুরেন্ট যাব। এখন আমরা বাসাপাড়ার যেই রাস্তা রয়েছে সেই রাস্তার উপর আছি। এবার আমরা ওই চণ্ডীদাস নানু সেই নানুর যাব বাস স্ট্যান্ড। এখন আমরা বন্দর যেই স্টপেজ রয়েছে সেই বন্দর স্টপেজ ক্রস করলাম। তো এখনও নানুর বাস স্ট্যান্ড যেতে প্রায় 8 কিলোমিটার মতো লাগবে। নানুর যে পঞ্চায়েত সমিতি সেটা আমাদের ক্যামেরার সামনে যেটা ডান দিকে রয়েছে, তো সেটাকে আমরা ব্লক মোড়ও বলে থাকি। সো এটা হচ্ছে ব্লক, এটা ব্লকের মেন গেট। রাস্তার মধ্যে একটা বিখ্যাত আমরা সিঁড়ি পাব, যেটা হচ্ছে সেই গরিব পরিবার, সেই গরিব পরিবারকে সেটা হচ্ছে নানুর বাস স্ট্যান্ডে আগে পাবো। নানুর বাস স্ট্যান্ড যেখানে লাভপুরের নানু কিন্দাহাট ভোজপুর বাসাপাড়া বা নতুন করে বাসগুলো এখানে দাঁড়ায়। তো এখন আমরা ফাইকাস যে রেস্টুরেন্ট রয়েছে সেই ফাইকাস রেস্টুরেন্টের মধ্যে চলে এসেছি। তো প্রচুর ভিড় রয়েছে এই মুহূর্তে এখানে, জাস্ট কিছুক্ষণ দাঁড়াবো তারপর এখান থেকে ফিরবো। তো নানুর যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ড থেকে প্রায় 200 মিটার বা 300 মিটার এরকম হবে। সো সেখান থেকে এলে ফাইকাস যে রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্ট পাবো। সো তার পাশ দিয়ে একটা রাস্তা আছে যেখান থেকে আমরা ফাইকাসের মধ্যে যে গার্ডেন রয়েছে সেই গার্ডেনে ফাইকাস রয়েছে সেই ফাইকাসের রাস্তার সামনে থেকে আমি আসি। এখানে আজকে প্রচুর ভিড় রয়েছে, সাথে আমার বন্ধু অবশ্যই আছে, তো যেহেতু ছুটির সময় যার জন্য বন্ধুকে সঙ্গে নিয়ে গেছি। এখানে আর একটা যেটা বিষয় দেখলাম, তো যাতে কোনো কার্ড যাতে বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, যেহেতু প্রচুর ক্রাউডেড রয়েছে যার জন্য অ্যাকচুয়াল নিরাপত্তা রক্ষী বা এখানে আমরা পুলিশ কিন্তু দেখতে পাবো। তো যেগুলো আমরা ঠিক ক্যামেরার পিছনে দেখতে পাবো যে পুলিশও রয়েছে আর একই সাথে সিভিক ভলেন্টিয়ার রয়েছে, প্রচুর ভিড় রয়েছে। তো সেগুলোকে মেনটেন করার জন্য আর এখন আমরা যে গার্ডেন রয়েছে সেই গার্ডেনের ভিতর আমরা প্রবেশ করি। আজকে ঈদের দিনে মানে খুশিটাকে আরও বাড়ানোর জন্য যেখানে সবাই ফাইকাস যে গার্ডেন রয়েছে বা ফাইকাস যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে সবাই ঘুরতে এসছে বা এনজয় করছে। সো একই সাথে আমার একটা ছোট্ট ভাই ও বোনিকে দেখতে পেলাম, ভাই একটু জাস্ট ঘুরতে গেলো, পাশে একটা বুনি রয়েছে। সো তারাও আজকে এখানে ঘুরতে এসছে, কি পয়সা চাইতে এসছে, কি কোথায় বাড়ি কোথায়। সো ব্যস্ততার কারণে অ্যাকচুয়াল কথা হলো না, তো ওরা এখন ফিরো পড়ে যাবে। কাটতে হলো ফাইকাস যে রেস্টুরেন্ট রয়েছে গার্ডেন রয়েছে সে গার্ডেন আসার জন্য সাধারণত 10 টাকা করে দিল। তো আমরা দুজন বলে টিকিট কাটলাম এবং এই গার্ডেন রয়েছে সেই গার্ডেনের চারি সাইডটা ঘোরার চেষ্টা করব।
নাম কি এস কে সাইয়েদ সাইয়েদ হ্যাঁ তোমার নাম কি বললে শেখ সাওকত আলী উসমান দেশো আরে তোমার কার সাথে এসছো আমার বাবার সাথে বাবার সাথে সব ঘোরা হয়ে গেছে এই দিবে বলেছ যে নাকি বোটে না বোটে চলে নি তোমাদের টিকিট লাগে নাকি না তোমাদের টিকিট নিয়েছে ও যাও ঘোরা আর ভালো এখন আমরা গার্ডেনে অনেকটা ভিতরে ঢুকে গেছি তারপর এখানে বোট আছে সেই বোটে চাপা এখন খুশি দিয়ে রয়েছে আর আমরা পিছনে যদি দেখি তো এখানে ডাগন ডোলা রয়েছে অনেক আজকে মানে ভিড় রয়েছে এখানে অ্যাকচুয়াল চাপারও ব্যবস্থা আছে তো যদি আমরা কোনো রকম সুযোগ পাই চাপার চেষ্টা করব যদি দেখুন মনে হচ্ছে না যে অ্যাকচুয়ালি এখানে চান্স পাওয়া যায় তাও একবার আমরা চেষ্টা করব ফাইকাসের মধ্যে একটা বড় পুকুর দেখতে পারবো যেখানে বিভিন্ন ধরনের বোট আছে সেখানে চাপারও ব্যবস্থা রয়েছে তো এখন প্রচুর ভিড় থাকার জন্য অ্যাকচুয়ালি সেখানে যাব না যদি একটু ভিড় কমে তারপর সেখানে যাওয়ার চেষ্টা করব আমার বন্ধু ব্যস্ত হয়েছে ভিডিও করতে তো যদি আমাদের ইউটিউবে ছাড়বো কিন্তু তার মনের শান্তির জন্য নিজের মোবাইল থেকে অ্যাকচুয়ালি সে ভিডিও করছে কারণ নিজের মোবাইলে ভিডিও করাটা আলাদা একটা শান্তি আছে তো আমিও যখন এটাকে আপলোড করি বারবার আমার অন্য যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে দেখি সেগুলোকে সো এখন যেই খেলা দোলনা বাইক সেগুলো রয়েছে সেখান থেকে আর একটু আগালাম সো একটা জিনিস যেটা আমার মনে হলো মোটামুটি নানুর যে রয়েছে নানুরের ফাইলটা সো ঘোরার মতো উপযুক্ত জায়গা যদিও 10 টাকার মতো টিকিট নিয়েছে সো দোলনা রয়েছে পুকুর রয়েছে বিভিন্ন ধরনের গাছ রয়েছে আর তার আগে কিছু পাখি রাখা রয়েছে সেগুলো আমরা দেখলাম যদিও আমরা পুরোটা এখন ঘুরে নিই এখানে প্রচুর ভিড় রয়েছে যেটা আমরা চাইতে যেই পুকুর রয়েছে সেই পুকুরটাকে দেখতে পাবো তো অনেকজন বোটের মধ্যে রয়েছে আর আমরা একটু ঘুরে নেবো তারপর সেই বোট রয়েছে সেই বোটে তখন যাব আমরা আসলাম তো যখন আসলাম তখন দেখলাম রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল পরে ঢুকলাম তো 10 টাকার টিকিট দিয়ে ঢোকার পর দেখলাম যে প্রচণ্ড ভিড় তো তারপর ঢোকার পর যেটা দেখলাম যে লোকজন তো রয়েছে অনেক যেহেতু কালকে ঈদ ছিল এই জন্য ভিড়টা আরও বেশি রয়েছে আজকে সাধারণত এত ভিড় হয়ে হয় না তারপরেও দেখলাম যে ভিড় মানুষের ছেলে মেয়ে প্রচুর এসছে এখানকার আর দোলনা টোলনা রয়েছে পাখির বিভিন্ন পাখিরা লয় করে ছোটো ছোটো একটা পুকুর রয়েছে বড় সেখানে পুকুরের মধ্যে বোট কয়েকটা রয়েছে আমরা তো বোটে চাপিনি কিন্তু ভালো লাগলো দেখ একটা পরিবেশটা আমি আগে একবার এসেছিলাম তখন কিন্তু এতটা হয়নি সেভাবে
কতগুলো লাইন আছে আপনার কতটা দাম কতক্ষণ টাইম লাগবে তাহলে ঘুরে আসবে 10 মিনিট তাহলে পিছনে দাঁড়াইছি একটা কত টিকিট কত লাগবে 20 টাকা এখন 6:15 বাজলো, তাও এখন অনেক যে দর্শক রয়েছে বিভিন্ন জায়গা থেকে তারা আসছে, তার মধ্যে অনেকজনের সঙ্গে আমরা কথা বললাম, বাচ্চা কিছু ছেলে রয়েছে তাদের সঙ্গে কথা বললাম, ভালো লাগলো। তো এখন টাইমে শর্টের জন্য এখন আমাদেরকে ফিরতে হবে। কি করছো কি তুমি পয়সা চাইছো কেন খাবে তুমি কিছু থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা ফাই কাস্টের পুরো গার্ডেন যেটা রয়েছে সেটা পুরোটাই ঘুরে ঘুরে দেখালাম যদি ভালো লাগে অবশ্যই আমাদের যে চ্যানেল রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন কমেন্ট করে জানাবে কেমন লাগছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম লাগবে পরবর্তী ভিডিওতে আবার আসবো নতুন একটা কিছু জায়গায় তো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ